এই যে তোমরা যারা মাথার তালুতে টাক পড়ে যাওয়া ঢাকতে কালো কালো পাউডারগুলো ব্যবহার করো, তোমাদের কি কোনো আইডিয়া আছে? এই দিদিভাইকে দেখো, বিগত মনে হয় 6 বছর ধরে এই পাউডারটা ব্যবহার করেছে। দেখতেই পেলে, আঙুলে করে দেখালাম তো। এই কন্টিনিউ এটা ব্যবহার করতে করতে আমাদের যে স্ক্যাল্প আছে সেই স্ক্যাল্পটাই ঢেকে যায়। ধরো একটা সুস্থ মানুষকে যদি মাটি চাপা দিয়ে দিই, তাহলে সে কি বাঁচতে পারবে? ঠিক এটাও সেরকম। তুমি যদি চুলের গোড়াটাকেই বন্ধ করে দাও, তাহলে আর সেখান থেকে নতুন করে চুল বেরোবে কী করে? আর এত বাজে পরিমাণে কেমিক্যাল দিয়ে তৈরি হয় এটা, যে চুলের যে গ্রোথটা থাকে সেটাকে তো পুরো শেষ করেই দেয়। এছাড়া সমস্ত চুলকে পুরো রাফ করে দেয়, এত রুক্ষ করে দেয়, হাত দিলে না মনে হয় যেন পাটে হাত দিয়েছি। তো প্লিজ এই জিনিসটা করো না। তো দিদিভাই নিয়েছিলেন একটা হিউম্যান হেয়ার প্যাচ, যাকে আমরা টপার বলি, যেটার প্রাইস ছিল 11,680। দিদিভাই যদি ওটা বাদ দিয়ে ডাক্তার দেখাতেন, তাহলে হয়তো এই 6 বছর পর আমার কাছে আসার প্রয়োজন হতো না। যাই হোক, সকলে ভালো থেকো, বি কেয়ারফুল।